হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সেলভার পক্ষ থেকে সবাইকে জানাই, এই ব্লগার সোহেল দুবাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সকলের কাছে খুবই ভালো লাগবে। এটি একটি অন্যরকম ভিডিও, সমুদ্র পার, তারপর হচ্ছে যে স্পিড বোর্ড, বিভিন্ন রকমের বোর্ড, তারপর হচ্ছে চারপাশে দালান, এগুলো বিভিন্ন রকমের মানে দৃশ্য নিয়ে আজকের ভিডিওটি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই করা। যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই 5 মিনিট দেখে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিতে অল প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা অলরেডি করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ছোট মানে ক্যানেলই বলা যেতে পারে। তো এখানে হচ্ছে যে এর চারিদিক ঘিরে বিশাল বিশাল বিল্ডিং, যেহেতু বিদেশে এটা মানে বিল্ডিংগুলো বড়ই হয়। আর দুবাইতে তো আমাদের জানাই আছে, অনেকেই জানে যে বুর্জ খলিফা সব থেকে বড় বিল্ডিং, তো মানে অনেক বড় দুবাইয়ের ভিতরে। তো এখানেও মানে কম বেশি উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। আর সমুদ্রের পানিও, আমাদের দেশে সমুদ্রের পানিতে যেরকম ময়লা আবর্জনা থাকে, ওখানে তো সমুদ্রের পানিতে সেরকম ময়লা আবর্জনা দেখা যায় না। কি সুন্দর পানি, হচ্ছে স্বচ্ছ পরিষ্কার, একেবারে মনে হয় যেন এটা কোনো মানে সুইমিং পুল। আর আমাদের সে পানি তো ঘোলাটে, তারপরে আবর্জনায় পরিপূর্ণ থাকে, কিন্তু ওদেশের পানি পরিষ্কার পরিচ্ছন্ন। দূরে আকাশ, পাখি, মেঘ, সব কিছুই দেখা যাচ্ছে। আর ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর না টেনে অবশ্যই ফুল দেখার চেষ্টা করবেন, কারণ সোহেলভাই তো সবাইকে কম বেশি সময় দেয়। আর যে যার ভিডিও দেখে, ফুল দেখে, সোহেলভাই ওসব হিসাব করে না কোনো সময় যে 5 মিনিট দেখে বের হয়ে যেতে হবে। তো আপনারাও সবাই ফুল দেখার চেষ্টা করবেন, আপনারা অবশ্যই তাকে চেনেন। সোহেলভাই যেহেতু কাজের মাঝে অনেক কষ্ট করে আপনাদের জন্য মানে ভিডিও তৈরি করে, বাইরে থেকে করে নিয়ে আসে, তো তার কষ্টটা বুঝে সেই সেরকমভাবে আপনারা সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চারিদিকে দালান, আর হচ্ছে মানে সাগর, আর সাগর, নদী, পানি এসব দেখলে কিন্তু এমনিতেই মানুষের মনটা ভালো হয়ে যায়। আর তারপর হচ্ছে যে নীল আকাশ, নিচে নীল পানি, তার উপর আবার পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর বিদেশে মানে পাখপাখালি খুব কমই দেখা যায়, তার ভিতরে এখানটায় প্রচুর রকমের, এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক পাখি। মনে হয় ওরা মানে যেহেতু এই পরিস্থিতিতে সমস্ত কলকারখানা বেশিরভাগই বন্ধ ছিল, যার কারণে আকাশও বেশ পরিষ্কার, পৃথিবীর আকাশটা অনেকই পরিষ্কার হয়ে গিয়েছে, দূষণমুক্ত হয়ে গিয়েছে এই কয়েক মাসে। আর দেখাই যাচ্ছে যে পাখিগুলো মনে হয় তাদের মানে স্বাধীনতা ফিরে পেয়েছে, আবার তারা স্বাধীনভাবে আকাশে উঠছে। দেখতে পাচ্ছেন গাছপালা, সুন্দর দৃশ্য, আর হচ্ছে নারকেল গাছ সম্ভবত, আমি তো ওখানে যাইনি, জাস্ট ভিডিও দেখে দেখে আপনাদের যেটা মানে দেখছি সেটাই আপনাদেরকে বলছি। তো একেবারেই তো আর ই করা যায় না, আমিও তো বাংলাদেশে বসেই সোহেলভাই জাস্ট আমার কাছে ভিডিও পাঠায়, আমি সেটা এডিটিং করে ছেড়ে দিই, কারণ সোহেলভাইয়ের হাতে অতটা টাইম নেই। সে যে সময় ছুটির দিনে বাইরে বের হয় সে সময় একটু ভিডিও নিয়ে আসে এই আর কি। তো এদিকটা পরিবেশ খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আমার কাছে তো বেশ ভালোই লাগছে, খুব সুন্দর। কেউ এসেছে এখানে টাইম কাটানোর জন্য, সময় কাটানোর জন্য, দেখতে পাচ্ছেন দূরে একটা স্পিড বোর্ড দেখা যাচ্ছে, খুব দ্রুত চলে যাচ্ছে। আর এটা দেখ সামনাসামনি দেখতে আই হোপ খুবই ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। আর আমাদের এখানে যে নদীর পাড়ে আছে সেখানেও কিন্তু মানুষজন গিয়ে এভাবে বসে থাকে, তবে এরকম না, এটা যেরকম সুন্দর পরিবেশ, এই যে রেলিং দেওয়া আছে,
পাশে দাঁড়িয়ে মনে হয় যেন সমুদ্রে ভেসে চলা কোনো ইসে আসি, স্টিমারে আসি, তো এরকমই কিন্তু মনে হয়। আর এখানে বসে সমুদ্র ঠিক না, এটা হবে ক্যানেল, আর দূরে হয়তো বা সমুদ্র, এটা জাস্ট সমুদ্রের মোহনা। তো দেখতেই পাচ্ছি সমুদ্রের পানিটা খুব সুন্দর, পরিষ্কার নীল, আর এত সুন্দর একটা পরিবেশে আসতে মানে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে এবং দেখতেও অনেক ভালো লাগে। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। যদি আমাদের বাংলাদেশে এরকম কোনো সুব্যবস্থা থাকতো, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকতো, তাহলে খুবই সুন্দর লাগতো। আমাদের দেশ বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ, কিন্তু তা সত্ত্বেও কেউ এর সঠিক ব্যবহার করছে না, যার কারণে কিন্তু পরিবেশটা সুন্দর হয়ে ওঠে না। সবার রাস্তাঘাটে পরিবেশ, সমুদ্র পাড়ের পরিবেশ, সব কিছুই মানে বিশৃঙ্খলভাবে, কিন্তু এখানকার সরকার খুবই কড়াকড়ি, কারণ এখানে রাস্তাঘাটও থাকে পরিষ্কার, ধুলোবালি মুক্ত, পলিউশন খুব কম থাকে, কারণ এরা রাস্তাঘাটেও মানে ময়লা আবর্জনা ফেলে না। আর আমাদের দেশে তো রাস্তায় দিয়ে হাঁটতে গেলে ধুলোবালিতে মানে অ্যালার্জির সমস্যা হয়ে যায়। তুলে দেখা যাচ্ছে যে স্পিড বোট নিয়ে কেউ হয়তো বা যারা ভ্রমণপ্রিয় আসে, তারা হয়তো বা বিকেলবেলা, এটা হয়তো বা বিকেলবেলার ভিডিও, তো আমি জানি না, তো তাই আকাশ দেখে মনে হচ্ছে যে বিকালবেলার মতোই হবে, তো তারা স্পিড বোটে ঘোরাঘুরি করছে। আর দেখা যাচ্ছে দালান কোঠা আর কি, বাড়ি বাড়ি এসবই আর কি। স্লোভাবে গাড়িগুলো যাচ্ছে এবং অনেক অনেক পাখি দেখা যাচ্ছে এখানে। জানি না এগুলো কি পাখি নাকি সৌদিতে যে কবুতর দেখা যায়, যেখানে মানে মানুষের থেকে কবুতর অনেক বেশি, তো সেরকমই লাগছে। প্রচুর পরিমাণে পাখি, যে দেখতেই পাচ্ছেন খুব মানে স্লোভাবে হয়তো বা এই জন্যই যাচ্ছে যে উপরে পাখি, যাতে এইগুলোর কোনো ক্ষতি না হয়, হয়তো বা সেই জন্যই গাড়িগুলো এত স্লোভাবে যাচ্ছে। তো যাই হোক, সেই দেশে কিন্তু সব রকমই নিয়ম কারণ আছে, প্রত্যেকটা জিনিসের নিয়ম কারণ আছে। আমি ঠিক ভেবেছিলাম যে এটা বিকালবেলায় হবে, কারণ সূর্য কিন্তু পশ্চিম আকাশে হেলে পড়েছে প্রায়, আর পাখিগুলো ছাক বেঁধে উঠছে, খুবই সুন্দর দৃশ্য। আরো একটা আপু এখানে বসে ভিডিও নিচ্ছে এই পাখিগুলো, নীল আকাশে পাখিগুলো উঠছে, সাদা পাখি ডানা বেঁধে উঠছে, জানি না এটা কি পাখি, যারা দুবার দেখা যায় তারা অবশ্যই জানা জানা আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার যদি মানে চিনে থাকেন পাখিগুলো। যারা বাংলাদেশে আছেন তারা দেখতে পাচ্ছেন যে গাছপালা মানে কত সুন্দরভাবে, হ্যাঁ এগুলো তো নারকেল গাছে, তো খুব সুন্দরভাবে, আর প্রতিটা গাছের নিচে কিন্তু পানির লাইন করা আছে, অটোমেটিকভাবে দেখা যায় এখানে মানে পানি দেওয়ার ব্যবস্থা করা হয়, আর খুবই সুন্দর মানে ব্যবস্থা, আর পরিবেশ খুবই সুন্দর, আর লোকজনের ভিড়ও কম, এই জন্য আরও ভালো লাগছে। আছে নানা রকমের, আর এটা হচ্ছে কোনো শপিং মল হবে, কোনো শপিং মলের সামনে বা কোনো অফিস হবে, জানি না, তো তার সামনে বা কোনো রেস্টুরেন্ট হবে, যেহেতু চেয়ার টেবিল দেখতে পাচ্ছি, কোনো কফি শপও হতে পারে, তো এখানেও খুব সুন্দরভাবে
ভিডিওতে দেখে থাকি দুবাইয়ের বিভিন্ন পার্ক, তারপর দুবাইতে একটা পার্ক আছে যে পার্কটা দেখতে খুব সুন্দর। আমরা সেই পার্কটা অনেক দূরে আপনাদের সাথে আছো, কালো পালে শেয়ার করবে। আর এই যে আবার সমুদ্র পাড়ে হেঁটে হেঁটে চলে এসেছে, যেহেতু হেঁটে হেঁটে করা হয়েছে যার কারণে একটু হয়তো বা হাত কাঁপছে ভিডিওটি। আর এখন খুব কাছ থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটি, আমিও আছি আপনাদের সাথে সোলভের পক্ষ থেকে। আসলে এখানে ভিডিওটা এমন ভাবে নেওয়া হয়েছে, হয়তো বা বুঝতে পারিনি, ভিডিওটা সোজা করা যাচ্ছিল না। যাই হোক, খুব কাছ থেকে নেওয়া হয়েছে। আর বিশাল বিশাল যে পণ্যবাহী শিপ সেইগুলো এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন দেশে মালামাল আনা নেওয়ার জন্য যে শিপগুলো সেইগুলোই হয়তো বা এখানে রাখা আছে। দেখে মনে হচ্ছে এগুলো পণ্যবাহী শিপ, হয়তো বা কোনোটা তেলের, কোনো বা বিভিন্ন পণ্য সামগ্রীর। আর এই যে পানিটা এত স্বচ্ছ, এই যে নিচের পাথরগুলো দেখা যাচ্ছে, আর বোটগুলো দেখা যাচ্ছে, স্পিড বোটগুলো, এটা আবার হয়তো বা অন্য জায়গার। আর এই সুন্দর মানে ঢেউবিহীন নদীতে মানে বোটে চড়ে ঘুরে বেড়ানো কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে বিশাল বিশাল জাহাজ, যেগুলো হয়তো বা দেশে আমদানি রপ্তানির যে পণ্য সামগ্রী আমদানি রপ্তানি করা হয় সেই জাহাজগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। আমি এতটা শিওর না, তবে দেখে আমার সেটাই মনে হচ্ছে, কারণ এই জাহাজগুলো এর কাজেই ব্যবহার করে হয়ে থাকে। দেখা যাচ্ছে জাহাজগুলো, এই আর কি, হয়তো বা সলভাই মানে বিকেল টাইমটা ঘুরে বেড়ানোর জন্য এখানে গিয়েছিল এবং সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছে। আই হোপ আপনারা ফুল ভিডিওটি দেখবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন আত্মীয় স্বজন পরিবার পরিজনদের কাছে।